চলে যেতে চাইলাম, কিন্তু জয়ের সাথে শক্তিতে পেরে উঠলাম না। আমি করুণ সুরে জয়সিংহকে বললাম, ও প্লিজ দাদা, দয়া করে আমার সঙ্গে এরকম করিও না। আমি তো আপনার বন্ধুর বিবাহিত স্ত্রী, আমার একটি ছেলে আছে। এটা ঠিক না, এটা অসহ্য। আপনার এই কাজের ফলে যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনার বন্ধুকে কি জবাব দেব? আমার কথা শুনে জয়সিং কিছুটা চুপ রইল, তবে তার নিঃশ্বাসের গরম আভা আমার নাকে পড়তে থাকলো।